হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে ত্রিকোনোমেট্রির একটি সলিউশন নিয়ে আলোচনা করছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ভালোভাবে দেখবে স্টেপসগুলো বোঝার চেষ্টা করবে বুঝতে পারলে এরকম টাইপের অঙ্কগুলো নিজেরা সলভ করতে পারবে খুব সহজভাবেই সলভ হবে শুরু করার আগে আরেকটা কথা বলে রাখতে চাই অনেক স্টুডেন্টরাই বলছো ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের সিলেবাস অনুযায়ী ম্যাথের সলিউশন দিতে তোমাদের উদ্দেশ্যে বলছি সেকেন্ড সেমিস্টারের বেশ কিছু ম্যাথের সলিউশন আমার ইউটিউব চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে তোমরা সেইগুলো দেখো আমাকে তোমাদের নতুন সিলেবাসটা ভালোভাবে একবার দেখতে হবে সেই অনুযায়ী আমি কিছুদিন পরে প্লে তৈরি করে দেব। তার আগে যা সলিউশন আছে তোমরা সেগুলো দেখতে পারো চলো শুরু করছি প্রুভ দ্যাট কস পাই বাই সেভেন ইন্টু কস টু পাই বাই সেভেন ইন্টু কস ফোর ফাইভ বাই সেভেন টু মাইনাস ওয়ান বাই এইট লেফট হ্যান্ড সাইড ধরে শুরু করব রাইট হ্যান্ড সাইড প্রুভ করবো এখানে আমাদের যেই ফর্মুলাটা কাজে লাগবে থ্রিকোনোমেট্রিক সেটা হচ্ছে টু থিটা কস থিটা ইকোয়ালস টু সাইন টু থিটা এই ফর্মুলাটা পেই কাজে লাগবে লেফট হ্যান্ড সাইড ধরে শুরু করছি কস পাই বাই সেভেন ইন্টু কস টু পাই বাই প্রথমেই ওয়ান বাই টু ইন্টু সাইন পাই বাই তার সাথে টু ইন্টু সাইন পাই বাই সেভেন মাল্টিপ্লাই উপরে করলাম ইন্টু কস পাই বাই বাকি দুটো পার্ট যেরকম আছে কস টু পাই বাই সেভেন ইন্টু টু সাইন এখানে কেন মাল্টিপ্লাই করলাম কস পাই বাই রয়েছে যদি টু ইন্টু সাইন পাই বাই মাল্টিপ্লাই করি তাহলে টু সাইন থিটা কস থিটার ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতে পারবো যখন এখানে অ্যাপ্লাই করে নেব পরের স্টেপের জন্য অটোমেটিক এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তৈরি হয়ে যাবে অঙ্কটা এটা মাল্টিপ্লাই করার পরই উপরে নিচে কেটে দিলে আমার আগের ফর্মে যাবে অঙ্কটা ওয়ান বাই টু ইন্টু সাইন পাই বাই সেভেন ইন্টু তাহলে এখানে বসাতে পারি সাইন টু থিটা তাহলে সাইন টু পাই বাই সেভেন ইন্টু কস টু পাই বাই সেভেন কস ফোর পাই বাই সেভেন সাইন টু পাই বাই সেভেনটা আমি এখান থেকে পেয়েছি কস টু পাই বাই সেভেনটা আমাদের অঙ্কে রয়েছে একটা যদি টু মাল্টিপ্লাই করে দিতে পারি তাহলে আমাদের ফর্মুলায় পড়ে যাচ্ছে যেহেতু এখানে টু মাল্টিপ্লাই করছি আমাকে এখানেও একটা টু মাল্টিপ্লাই করতে হবে দ্যাট ই টু তাহলে এখানে কি হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু সাইন পাই বাই সেভেন এখানে তাহলে সাইন ফোর পাই বাই সেভেন টু পাই বাই সেভেন আছে অ্যাঙ্গেলটা দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে টু মাল্টিপ্লাই করলে ফোর পাই বাই সেভেন কস ফোর পাই বাই সেভেন রয়েছে আমাদের এখানে আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো এখানে আবার ফর্মুলা অ্যাপ্লাই হবে এখানে একটা টু মাল্টিপ্লাই করে দিই এখানে একটা টু মাল্টিপ্লাই করে দিই তাহলে ওয়ান বাই এইট সাইন পাই বাই সেভেন ইন্টু সাইন এইট পাই বাই সেভেন এবার আমাদেরকে মাইনাস ওয়ান বাই এইটটা আনতে হবে দ্যাট ইকলস টু ওয়ান বাই এইট ইন্টু সাইন পাই বাই সেভেন ইন্টু এইট পাই বাই সেভেন রয়েছে আমি লিখতে পারি না সাইন অফ পাই প্লাস পাই বাই লসাগু করে দেখো তো এইট পাই বাই সেভেন হয়ে যাবে লিখতে পারি তো যেহেতু পাই রয়েছে তাহলে 2 ইন্টু ডিগ্রি সেকেন্ড কোয়ারড্রেন্টে যাচ্ছে প্লাস পাই রয়েছে থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে সাইন থার্ড কোয়াড্রেন্টে কী নেগেটিভ তাহলে একটা মাইনাস আসছে ওয়ান বাই এইট ইন্টু সাইন পাই বাই 2 into 90 degree 2 even তাই আর চেঞ্জ হল না সাইনই রয়েছে আর pi/7 হচ্ছে एंगल উপরে নিচে sin pi/7 কেটে দিতে পারি दैट ইকুয়ালস টু -1/8 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড অঙ্কগুলো প্র্যাকটিস করবে ত্রিকোণমিতির অনেক অঙ্ক রয়েছে যত বেশি প্র্যাকটিস করবে অঙ্কগুলো দেখেই বুঝতে পারবে কোন ফর্মুলাটা अप्लाई করতে হবে আর অঙ্কটা কিভাবে সলভ করলে আমি প্রুভ করতে পারব অথবা অঙ্কটার সলিউশন করতে পারব প্র্যাকটিসের উপর কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করছে আর ফর্মুলাগুলো তো অবশ্যই জানতে হবে প্র্যাকটিস করবে প্রবলেম হলে বলবে আমি চেষ্টা করব সলিউশন করে দেওয়ার থ্যাংক ইউ